আবুধাবি প্রবাসী সেকান্দার হোসেন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে আবুধাবির মাফরাখ মেডিকেল সিটির বিশেষ ইউনিটে চিকিৎসাধীন আছেন। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, 2017 সালে ক্যান্সার আক্রান্ত হয়ে দেশে বিদেশে প্রায় 30 থেকে 40 লাখ টাকা ব্যয় করলেও সুস্থ হতে পারেনি সেকান্দার। দীর্ঘমেয়াদী চিকিৎসাধীন থাকার কারণে তার শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থার অবনতি হয়েছে। তার চিকিৎসা খরচ মেটাতে তার আপন বড় ভাইও অর্থশূন্য হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে এই প্রবাসীর চিকিৎসার জন্য সবার সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা চেয়েছে সংকটগ্রস্ত পরিবারের স্বজনরা। তো 5-6 বছরের মধ্যে যা সঞ্চয় ছিল সম্পূর্ণই শেষ। এখন আর একটা বাচ্চা আছে, আর বাকি আর চিকিৎসার জন্য সবার সাহায্য সহযোগিতা প্রয়োজন। আমি দেশবাসী এবং বন্ধুবান্ধবদের আকুল আবেদন জানাচ্ছি যেন এর সাহায্য সহযোগিতা এবং দোয়ার জন্য সবাই যেন এগিয়ে আসেন। ক্যান্সার রোগে আক্রান্ত আজকে 7 বছর যাবৎ ও চট্টগ্রাম, ঢাকা এবং ইন্ডিয়া অনেক টাকা খরচ করছে, প্রায় 40 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। ওর কাছে এখন তেমন সঞ্চয় নাই এবং এখন লাস্ট ও মফরক হসপিটালে, শেখবুথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যাওয়া সত্যি ব্যয়বহুল। ইতিমধ্যে সিকান্দার এবং তার ফ্যামিলি তার জন্য 30 থেকে 40 লাখ টাকা ব্যয় করে ফেলেছেন। এখনও সিকান্দার সুস্থ হয়নি। আপনারা যারা পারেন যদি তাকে সাহায্য সহযোগিতা করেন তাহলে তার এবং তার পরিবারের উপকার হবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেদ্দা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম নাফা, গাজী লিটন, আবু জাফর, তানজির আহমেদ, টিপু সুলতান ও গোলাম সন্দানিক সুমন পবিত্র ওমরা পালন করতে আসলে তাদের এ সম্বর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, শহীদুল ইসলাম হিরু সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফ্রান্সের তুলুজ শহরে বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্টার সানডে উদযাপিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, তুলুজ শহরের প্রাণকেন্দ্র কারি কাফে রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রং বেরঙের দেশীয় পোশাক পরে স্থানীয় চার্চে বিশেষ প্রার্থনার মাধ্যমে দিনটির সূচনা করা হয়। এছাড়া স্টার সানডের ঐতিহ্যবাহী খাবার, দই, চিড়া, মুড়ি, দুপুরের আহার, সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন, গান, আলোচনা পর্ব ছিল আয়োজনের মূল আকর্ষণ। সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক রয়ের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সৈকত রোজারিও। এ সময় বক্তব্য রাখেন প্রচার সম্পাদক কল্পনা কস্তা, কোষাধ্যক্ষ লেনার্ড এল রোজারি এবং পঙ্কজ গমেজ সহ অন্যরা।